আমরা অনুরোধ করব আহলে সুন্নতুল জামাতের সভাপতি আলহাজ সৈয়দ মৌলানা জুবাই রহমান সাহেবকে আজকের এই মহাতি সুন্নি সম্মেলনের সভাপতির আসন গ্রহণ করার জন্য সাথে সাথে আমরা আবারও সঙ্গে দিচ্ছি আমাদের সুদূর বাংলাদেশ থেকে আগত বর্তমান বিশ্বের বিপ্লব সৃষ্টিকারী এবং আহলে বিশিষ্ট কর্মীবৃন্দ নেতৃবৃন্দ এবং বিশ্বের আনাসে কানাসে ইসলামের প্রচার ও প্রসারের জন্য যাদের পরিশ্রম দীর্ঘদিনের পরিশ্রমের বিনিময়ে আল্লাহ আমাদের সামনে ওনা উপস্থিত করেছেন আমাদের সামনে ভবিষ্ঠ আছেন আমাদের আজকের সভা প্রধান অতিথি আল্লামা সৈয়দ নুরুল ইসলাম পারুকি সাহেব এবং আল্লামা আফিজ পিয়ান আবিদিয়াল কাদেরি সাহেব আমরা অনুরোধ করতেছি আমাদের মহফিলের শুরু থেকে শুরু হবে হচ্ছে পবিত্র কালাম শরীফের তেলাওয়াতের মাধ্যমে আদি চৌধুরী ভাই আহলে বৈঠের ছাত্র আদি চৌধুরী সাহেব পবিত্র কালাম শরীফ থেকে তেলাওয়াত করবেন

Yeah. প্রতিবেদনতা আপনাদের সামনে প্রকাশ করছি এবং বিশেষ করে সামনের দিকে আপনারা বসতে আমরা আরও বেশি খুশি হব বিশেষ করে আজকের এই মহফিলের যারা বিশেষ আমন্ত্রিত ওলামা একরাম হাবিজ হজরত মৌলানা আইনুলদা সাহেব হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব আমরা দেখতে পাচ্ছি না যদি তসিম নিয়ে আসেন মেহরবানি করে মঞ্চে তসিম নিয়ে আসুন এবং হজরত মৌলানা শাহান হেয়া সাহেব হজরত মৌলানা মাহবুল আলম সাহেব আপনারা পিছনে থাকলে মেহরবানি করে মঞ্চে তসিম নিয়ে আসুন আমাদের সময় যেহেতু সীমিত এটা আমরা হলে বাড়ানি সুতরাং আমাদের উত্তর আমরা দীর্ঘায়িত না করে আমাদের আজকের আকর্ষণ এই মহাতি মহফিলের আমাদের মেহমানদের সামনে আমরা মাইক তুলে ধরছি ওনাদের মূল্যবান বয়ান শোনার জন্য আপনারা অনেকেই জানেন এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন বর্তমান বিশ্বে ইসলামী দুনিয়ার পরিচিত জিনিস পরিচিতি যিনি মধ্যে জড়াই দিয়েছেন বিশেষ করে আহলে আহলেসুল জমাতের আকিদা মলভিত্তিক অনেক চিত্র যিনি প্রকাশ করছেন মিডিয়ার মাধ্যমে অটুট এক ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আরব জাহান ভ্রমণকারী চ্যানেল আই ও মাই ইসলামী অনুষ্ঠানের পরিচালক সাবেক ইমাম জেদ্দামি বিমানবন্দর জামা মসজিদ সৌদি আরব এবং খতিব বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জামা মসজিদ চেয়ারম্যান ইসলামিক মিডিয়া জনকল্যাণ সংস্থা এই বিশেষ ব্যক্তিত্ব আল্লামা শাহ নুরুল ইসলাম ফারুকি সাহেব ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে এপনি পেশ করবেন আমরা অনুরোধ করতেছি তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা আগ্রহী মেহের করে আমাদের মঞ্চে আপনাদের আপনার বক্তব্যের জন্য শুরু হয় শেখ করিম উপস্থিত হয়েছেন শেখ কুমার হাসান সাহেব মেহরবানি করে মঞ্চে তশিফ নিয়ে আসলে আমরা খুশি হব এইটা দেন না সেটা নাকি এটা একটু এই দিকে আনা যায় না আসবে হ্যাঁ তাই তো বলি এই তো এসে গেছে এস একটু উঠাই দেন একটু উঠাই দেন মুখ দিয়ে কি করবেন কথা না শোনা হ্যাঁ হ্যাঁ একদম السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الذين انعم الله عليهم من النبيين من النبيين والصديقين وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ والشهداء والصالحين وحسن اولئك رفيقا صدق الله العلي العظيم وصدق رسول الله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قَدْ قَالَ اللَّهُ تَعَالَى لِشَانِ حَبِيبِهِ الْكَرِيمِ وَلِشَانِ مَحْبُوبِهِ الْأَمِينِ آمِرًا وَمُخْبِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا اللهم صل

সম্মানিত সভাপতি হাজারাতে ওলামা একরাম আমেরিকায় নিবাসী এবং প্রবাসী নবী প্রেমিক ভাইরা পর্দার আড়ালে আমার শ্রদ্ধা ভাজন মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকুর আদা করে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ ব্রঞ্জ আহলে সুন্নাত জামাতের শাখা আমেরিকা তথা নিউ ইয়র্কের আহলে সোন জামাত তার অংশ হচ্ছে ব্রঞ্জ ব্রঞ্জের আইলে সোনতআল জামাতের কমিটি এবং কর্মীবৃন্দ যারা আমাদেরকে বাংলাদেশ থেকে আমেরিকায় আসার জন্য চেষ্টা করেছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা কবুল করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েই আলোচনা শুরু করতে চাই এক নম্বরে বলবো একটা হাদিস মনে পড়ে গেল আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলছেন ইসমিল্লাহ রহমান রাহিম ইদা হুই তুমি তাহিয়তিন ফাহাইবি আহসানা মিনহা আউরুদ্দুহা হাবিব যখন সালামের মাধ্যমে কেউ আপনাকে দোয়া করতে চায় তখন তার প্রতিদান তার জবাবটা উত্তম করে দেবেন যদি উত্তম করে দেবার সময় সুযোগ না থাকে যেভাবে সালাম দিয়েছে অন্তত অতটুকু ফিরিয়ে দেবেন সাহবায় ক্রাম প্রতিযোগিতা শুরু করলেন একজন এসে সালাম দিলেন ওয়ালাইকুম হুজুর জবাব দিলেন ওয়ালাইকুম সালাম ও রাহমতুল্লাহ একটু উত্তম করে বাড়িয়ে দিলেন কোন শব্দটা বাড়ালেন আরেকজন ভাবলেন আমি রাহমাতুল্লাহ পর্যন্ত সালাম দেব দেখি হুজুর আমার জন্য কি দোয়া করে কাঙ্গাল হুজুরের উনি এসে বললেন আলাইকুম ও রাহমাতুল্লাহ হুজুর জবাব দিলেন একটু বাড়িয়ে সালাম ওরমাতুল্লাহারাক আরেকজন বলেন যে আমি বারাকাত পর্যন্ত সালাম দেব দেখি হুজুর আমার জন্য কি বলে উনি এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ওরা আহমাতুল্লা হে অবারা হুজুর জবাব দিলেন ও আলাইকুম সালাম ওরা আহমাতুল্লা হে অবারা এবার কি বাড়িয়েছেন না না বাড়ান নাই বাবা ওয়াজ তো আমাদের থেকে আমেরিকাই বেশি জাগারে রে কিনলে গিয়ে তো দূর আইলাম বারা কাতহুর পর বাড়ায়নি মাথেরাত পরে আসতেছে সাহবা ইকরাম হয়রান হয়ে গেলেন যে আমরা যেভাবে আল্লাহ নবীর সাথে বাড়াবাড়ি করতেছি পাল্লা দিয়ে হুজুর বোধ রাগ করেছেন বাড়ালেন না সব জোর হাত করলো হুজুর মাফ করেন আর বাড়াবাড়ি করব না তা হুজুর বললেন যে না তেরমেজি শরীফে হাজরতে ইবনে আব্বাস রাজি আল্লাহ হাদিস উনি বলছেন

এখন কি অর্থ দাঁড়াইল যে হুজুর বললেন যে সালাম ইলাল বারাকাত আমি এই সালামের লেনদেন বারাকাত পর্যন্ত শেষ করে দিলাম এটুক তোমাদের প্রতি অনিবার্য ইস্তেহবাবের দরজা খোলা রইল বন্ধু বান্ধবকে সালাম দিবার সময় থাকলে স্বামী দিবা মা বাপকে দিবা এখন সময় থাকলে চালাও আসসালামু আলাইকুম আর আহমাতুল্লা হে ওয়া বারাকাতুহু আ মাফের আতুহু আ হায়াতুহু ওরেদুয়ান উহু আ জেন্না তুহু জেন্নতুল ফের দাউসে নুজৌলা খালেদীনা ফি হা আবেদ এন আবেদা চালাও কিন্তু এই বারাকাতুহু পর্যন্ত শূন্যত রইল এরপরে তেহবাব মুস্তাহাফ এই জন্যই কেউ যদি সালাম দেয় আর তার সামনের দর্শক বা শ্রোতা যদি চুপ থাকে তাহলে এটা বুঝাবে শত্রুতা আমি তোমার করলাম না তোমার সালামও লাগবে না আমার দোয়াও লাগবে না চুপ থাকার অর্থ হলে এটা এইখানে আর সুখ তো রেদা হবে না এই চুপ থাকা যে রাজির অর্ধেক সালামের জবাবে চুপ থাকা হলো দুশ্মনির অর্ধেক এই সালামের জবাবে চুপ নেই আমি শুনিবা না শুনি শেষ পর্যন্ত জবাব দিতে হবে একবার মিস করেছেন একবার যদি সালাম দেই কাযা আদায় করা যাবে না নামাজের যেরকম মিস করলে কাযা আদায় করেন এবার শেষ লোকটি পর্যন্ত সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া আলহামদুলিল্লাহ যেরকম মাহফিল গুজগাজ করে ছোট অল্পের মধ্যে ওইভাবেই শেষ করতে হবে আজকে আমার শরীরটাও ভালো না মনটাও ভালো না বিশ্বের অনেক দেশে গিয়েছি খুব থাকতে মন চাইছে কিন্তু শুধু আমেরিকা এসে থাকতে মন চাচ্ছে না এটা আমাদের বাংলাদেশের সব হুজুরদের উল্টা আমার আমার তো বিয়তে যেটা মানে না ওইটা আর যত বড়ই হোক তো এখন এই হাদিসটি আমি যে হাদিসটা আয়াতে কারিমা পড়লাম এই ইমাম কিতাব আছে তার সাড়ে মধ্যে একটা কিতাবের নাম হলো আসবাবে নজরুল এই কিতাবটির মধ্যে এই হাদিসটি তেরমাজি শরীফ থেকে কোট করে আনা হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় अल्ला रसूल एक बार मस्जिद नबवी शरीफ मेंबर शरीफ पर बैठे सहाबाए کرام ارادشے বক্তৃতা করছেন ওয়াস নসিহত ফরমাচ্ছেন আর আম্মা হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنها ডান দিকে 50 गज দূরে হুজুরা হুজুরায় বসে জানালার পর্দার ভেতর থেকে আল্লাহর নবীর ওয়াজ শুনতেছেন আম্মা আয়েশা তিনি ছিলেন পাতলা পুতলা গায়ের রং ছিল রক্তিম দুধে আলতা করলে যা হয় স্মৃতিশক্তি ছিল দারুণ প্রখর যত বড় ন্যারেশন হোক উনি একবার শুনতেন হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড বলতে পারতেন এত মুখস্থ শক্তি তার ছিল আল্লাহর নবী ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেন আম্মা হযরত আয়েশা এই পুরো ঘন্টার ওয়াজ হুজুরকে শোনায় দিতেন একটা শব্দ মিস হতো না এই জন্যই আল্লাহর নবী বলে গেছেন তো দাররাসুল ইলম ইনদাল হুমাইরামিন বাদি আমি চলে যাবার পরে যদি আরো কিছু জানবার থাকে ফতোয়া আয়শার কাছে জেনে নিও

انها قالت كنا جلوس عند رسول الله صلى الله عليه وسلم فجاء رجل الى النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله ان محبتك غالب علينا واولادنا وازواجنا واموالنا واننا نخاف كيف نجدك بعد الموت فسكت النبي صلى الله عليه وسلم فنزل على هذه الايه ومن يطع الله والرسول ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق رسول الله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. হাদিস হলো এই আম্মা হাজ আয়েশার বক্তব্য যে অনেকগুলো লোকের মধ্য দিয়ে আপনাদের মাঝখানে যেরকম রাস্তা আছে অতটা নাই মানুষের মধ্য দিয়ে একটি লোক আসতেছে চুল চোখ ভেজা খুস্কু পান আসতে আসতে আল্লাহ নবীর সামনে চলে আসল সামনে যারা দর্শক ছিলেন বসা তারা কিছুটা বিরক্তি বোধ করছিলেন যে এই লোকটা গাড়ে ঘুরে পাড়া দিয়ে যাইতেছে আল্লাহর নবী ইশারা দিলেন ওকে আসতে দাও সবাই তখন তাকে জেদে দিলেন হুজুরের সামনে আসলেন চেহারার দিক তাকিয়ে বলতেছেন ইয়া রসুল ইন্না ইন্দা মোহাব্বত একটা গালেবোন আলেইনা ওয়া উলে আদিন ওয়া জুয়া ওয়া মু আলিনা ও ইন্দা না খা ও কৈফ হুজুর আপনার মোহাব্বত আমার উপরে এত গালেব হয়েছে অর্থাৎ এত বেশি আমি আপনার মহব্বতে প্রেমিক পাগল হয়েছি যে আমার ছেলে বলেন মেয়ে বলেন আউলাদ বলেন ফারজান বলেন আমার স্ত্রী বলেন আমার মা বাপ বলেন আমার সহায় সম্পদ বলেন চাইতে আপনার প্রতি আমার ভালোবাসাটা বেশি এতটাই বেশি যে পিপাসা লাগলে পানি পান করা শুরু করলে পিপাসা যতই থাক এক পর্যায়ে গিয়ে পিপাসা মিটে যায় ক্ষুধা লাগলে খাবার খেলে যত ক্ষুদাই থাক এক পর্যায়ে খাবার খেতে খেতে মিটে যায় কিন্তু আপনাকে দেখার পিপাসা যখন আমার লাগে তখন যত দেখি পিপাসা তত বাড়ে যত দেখি পিপাসা তত বাড়ে হুজুর আমার ভয় হচ্ছে আজকে আমি আপনার কাছে এসেছি কেন এই জন্য এসেছি যে যখন আমি মরে যাব কোথায় আপনার মাকাম হবে আমি জানবো না আমার কোথায় মাকাম আমি জানি না তখন যদি আপনাকে দেখতে মন চায় জিদুক আমরা কি করে আপনাকে পাব আপনাকে কেমন করে পাবো আমি নবী কাতার নবী আল্লাহর নবী চুপ করে গেলেন কি বলবেন পাগলের জবাব কি দিবেন আল্লাহ তাল্লা রহমতের দরিয়ায় মৌজ হলো ঢেউ হলো

এই চার শ্রেণীর মানুষের সাথে যদি জীবনটা চালাতে পারো তাহলে ওই চার শ্রেণীর মানুষকে কবরে পাবে হাসরেও পাবে ওরা তোমাকে রেখে বেহেশতে যাবে না ওদের চাইতে উত্তম কোন ওদের চাইতে উত্তম সঙ্গী উত্তম বন্ধু তোমাদের আর কেউ নাই বাবুদের সাথে একটু দুরুৎপরণ আল্লাহম শে ছোট হাত সে दामान तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह सल्ले अला सय्यदना

আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষ কারা এক নম্বরে যদি নবী পেয়ে যাও নবীর সঙ্গী হয়ে যাও নবীকে সার বানাও নবী যদি না পাও তাহলে সাহবা একরামের সঙ্গী হওয়া তাদেরকে না পেলে আউলিয়া একরামের সঙ্গী হওয়া শহীদ যদি হতে নাই পারো শাহাদাত ও শহীদকে ভালোবাসবা শহীদকে মহব্বত করবা সঙ্গী হয়ে যাওয়া মানে শহীদকে মহব্বত করা এই চার শ্রেণীর মানুষ তোমাদের উত্তম রফিক উত্তম বন্ধু এরা তোমাকে রেখে বেশতে যাবে না আর চার শ্রেণীর মানুষ বেহেসতি বললাম কি করে আল্লাহ বলেছেন আল্লাহ আলাইহিম আমি আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছে করব। চার শ্রেণীর মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন কি দিয়ে পুরস্কৃত করবেন বেহস্ত দিয়ে এটা আল্লাহ তালার ওয়াদা নবী সিদ্দিক সুহাদা সালেহীন এখন যদি আমরা কেউ বলি যে হে আল্লাহর আল্লাহরেরা কে কেয়ামতের দিন তোমরাই বাসবা কিনা আগে চিন্তা করে দাও মুড়িদের খবর পড়ে নাও তাহলে আল্লাহ পাকের সাথে কথাটার বিরোধিতা বিরোধ সৃষ্টি হচ্ছে যেখানে আল্লাহ বলছেন যে ওয়ালিদেরকে আমি আনাম আল্লাহ আলাইহিম তাদেরকে পুরস্কৃত করব সেখানে যদি আমি বান্দা হয়ে বলি যে ওরা পার পাবে কিনা বুঝে দেখু তাহলে কি এটা আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে হ্যাঁ তবে এখানে একটা কথা আছে আল্লাহর সংজ্ঞা কি পাগড়ি পটকা বানলে হুজুর হয় তা না এই পাগড়ি এটা আবু জেহেলের ছিল এই দাড়ি আবু জেহেলের ছিল আবু আবুজেহেল দাড়ি ঘোড়ার পিঠে চড়তো কানের ফাঁক দিয়ে উঠতো চিনা যাইতো না কোনটা আবু জেহেল কোনডা মোহাম্মদ রসুল্লাহ এই মহান রুমিশ বলেছেন এত সুন্দর গরব সূরাত আদমি ইন সাবুদে আহমদ জেহেল এক সাবুদে গরব সূরাত আদমি ইন সাবুদে আহমদ আবু জেহেল এক সাবুদে যদি সুরতেই মানুষ হইতো আবু জেহেল আর হুজুরকে এক একই রকম দেখা যেত হুজুরেও পাক রিলা দারিলা তুফিলা আবু জেহেলও তাই কিন্তু अहमदो बू जेहेल दर रफ्त अहमदो बु जेहिल दरबुत खाना रफ्त जा ता आशुदी फिर किस तरफ? इ आयत दर निहावंत राबुते ऊ आयत दर निहावंत चू आबुते ये अबू जहिल घरे ढुके আল্লাহর ঘরের মূর্তিগুলোর পায়ে সেজদা করত আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন আল্লাহর ঘরে ঢুকতেন মূর্তি মোহাম্মদের পায়ে সেজদা করত ওখানে বেশকম কত কিন্তু সুরতে বেশ কম নাই সুরত এক কিন্তু একজন ঢুকলে মূর্তির কদম পূজা করত আরেকজন ঢুকলে মূর্তি তার কদমে সেজদা করত এই হলো বেশ কম দেখতে দুইজন একরকম যদিও ছিলেন পৃথিবীতে মানুষও আমরা যে সুরতে দেখতে পাচ্ছেন আরেকজনকে ওই সুরতেই দেখবেন কিন্তু আকাশ জমিন পার্থক্য এই পার্থক্যটা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা সেরাতে মুস্তাকিমের উপর চলতে পারব। পার্থক্য নির্ণয় করতে না পারলে বাস ভেসতে গেলাম ওদের সাথে ঢেউয়ে ঢেউয়ে কচুরি পানার সাথে চলে গেলাম সাগরে আর পার্থক্য নির্ণয় করতে পারলে এটা কচুরি পানা নয় এটাই হচ্ছে গাছ ধরে রাখলাম জোয়ার চলে গেল ধরে আপনি রয়ে গেলেন পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে এবার আসুন চার শ্রেণীর লোক কারা নবীন সিদ্দিক সুয়াদ সালেহীন এই মাহফিলটাতে যে মাহফিলে এই ঘটনাটা ঘটছে আম্মা হাজরত আয়সা সিদ্দিকার আল্লাহা দেখছেন এখানে সাবা একরাম ছিলেন খোলাফায় রাশেদাউ ছিলেন হাজরত আবু বাকর তিনি মহব্বতে দাঁড়িয়ে গেলেন হাত করে বলছেন হুজুর আমার একটা কথা ওই লোকটা তখনও দাঁড়ানো যে লোকটা এই প্রশ্নটা করেছিল ইন্না মহাব্বা তাকা গালে বোনা আলাইনা আপনার মহব্বত আমার আউলাদ পর্যন্ত যেতে বেশি সে লোকটা বসা দাঁড়ানো সেখানে দাঁড়িয়ে আছে আর লোকটা ছিল কে দাহিয়াতুল কালবি কালবি লোকটা ছিল উনসত্তর জন মেয়েকে কবর দিছে জীবিত আর সত্তর নম্বরে তার নিজের মেয়ে কবর দিছে এটা আরবের স্টাইল ছিল তৎকালীন সারা পৃথিবীর ডার্ক এরিয়া ছিল আরব আজকের মক্কা মদিনা বাবা আদম আলাহিসাম আল্লাহ বেহেস্ত থেকে নামিয়ে দিলেন যাও পানিশমেন্ট খেয়ে নামে নাই আমরা কি করে আসবো সেজন্য দিছেন। ফেরেশতা কোলে করে নামিয়ে দিলেন জাবেলে আদম শ্রীলঙ্কার ভাষায় শ্রী পাদায়া পবিত্র পদ চিহ্ন এ পাহাড়টি শ্রীলঙ্কায় তখন নাম ছিল শৈল শরণদ্বীপ এখানে বাবা আদম আসলাম সাড়ে সাত হাজার ফিট পাহাড় পাথরের নিচে তিন কিলোমিটার মাটি বর্ষার দিনে আমি গিয়েছি উপরে বাবা আদমকে যেভাবে নামিয়ে দিয়েছে উনি কেবলার দিকে পা দিয়ে নামছেন আজকের কেবলা এক পায়ের উপরে দাঁড়িয়ে একশো বছর কানছেন সে ডান পায়ের দাগ পাঁচ ফুট সাত ইঞ্চি দাগ এখনো আছে এই পদচুম্বন দেওয়ার জন্যই উপরে গিয়েছিলাম যাওয়ার পর একশো বছর পর বাবা আদম বলেছিলেন আল্লাহ পৃথিবীতে এমন কোন ভালো জায়গা নাই যে আমাকে বছরে একটা বার একটু দেখায় নিয়ে আসো আল্লাহ বলেন ইয়াস থাকবে না কেন যাও জেবির আবার কোলে করে নিয়ে গেলেন নিয়ে চতুর্পাশে পাহাড় মাঝখানে বালুতে দাঁড়া করে দিয়ে বলেন কেমন লাগছে বাবা আদম বলেন বেশতে থাকতে যেরকম লাগছিল তেমনটাই লাগছে হা লাগবেই তো আপনার মাথার উপরে সোজা বাইতুল মামুর ফেরেশতার তার কেবলা তার সোজা উপরে সিদ্ধাহা জিব্রাহ আজরাহিলের সদর দপ্তর তার সোজা উপরে কুর্সি তার সোজা উপরে উপরে ছায়া আপনার পড়ছে বাবা আদম সেখান থেকে আর ফিরলেন না ফেরেস্তা তার হাত ধরে সাত চক্কর দিল ঘর বানাইলেন সেখানে ঘরের সাত চক্কর দিয়ে বলেন আর আমি যাব না শ্রীলঙ্কায় তিনি আরাফায় চলে গেলেন এবং এই রহমতের উপরে কাঁদলেন বাবা আদম যখন থেকে আল্লাহ তাকে পরিপূর্ণ মুক্ত করে দিলেন তিনি নিচে আসলেন পৃথিবীতে প্রথম স্বামী স্ত্রীর বাসর ঘর এটা হলো মুজদালেফা সেখানে বাবা হাওয়ার সাথে মিলন হয় বাবা আদম আর মা হাওয়ার সাথে মিলন হয় সেখান থেকে মানুষের বিস্তৃতি ঘটতে থাকে সেই বিস্তৃতি পৃথিবী মানুষে মানুষে ভরে গেল এক সময় উনপঞ্চাশ হাজার সন্তান রেখে দুজনে মারা গেলেন মানুষের সংখ্যা বেড়ে গেল একের পর এক মানুষকে সামলায় রাখবার জন্য নবী পাঠানো হলো কেন সামলাতে হচ্ছে মানুষের ভিতরে তিনটা রোগ হইল যখন এই তিনটা রোগ মানুষকে ধরল একটা রোগ হল মানুষ মানুষকে রব মানে খোদা মানে সূর্যকে চাঁদকে বড় পাহাড়কে গাছকে এগুলোকে মানুষ খোদা মানা শুরু করলো দুই নম্বর রোগ হলো মানুষের লজ্জা কমে গেল নির্লজ্জ বেড়ে গেল তিন নম্বর মানুষের সততা কমে গেল অসততা বেড়ে গেল চার নম্বর মানুষের নিষ্ঠুরতা বেড়ে গেল মায়া মায়ামমতা কমে গেল এই লক্ষণ যখন মানুষের মধ্যে আসলো এই লোকগুলোকে পথ হারা মানুষগুলোকে পথে আনবার জন্য আল্লাহ তালা তাড়াতাড়ি একজন একজন করে নবী পাঠাতে লাগলেন তোমরা যাও এদেরকে ফিরাও ফিরাও এরা যেন দুজকের দিকে না যায় নবীরা ফিরাতেন নবীদের আগমনের ধারাবাহিকতা ঈসা আলাহাম পর্যন্ত চলল ঈসা আলাহিসামের পর আমার নবী পাক পর্যন্ত পাঁচ সত্তর বছর গ্যাপ হয়ে গেল পাঁচ সত্তর বছরের গ্যাপের মধ্যে মানুষ প্রচন্ডভাবে ভাইরাস অ্যাটাক্ট হয়ে গেল এই চারটা দোষ মানুষের ভিতরে বাড়তে 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 পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এবং অন্ধকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডার্ক যেটা ছিল সবচেয়ে বেশি অন্ধকার ছিল সবচেয়ে বেশি জঘন্য ছিল এখনকার মদিনার জায়গা এই আরবদের মতো এত জঘন্য পৃথিবীর আর কোনো জায়গা ছিল না তারা এমন কোনো কাজ নাই যা করতে পারত না নিজের বাপমা মারা গেলে কবরে উঠ বেঁধে রাখতো খাবার দিত না উঠটা মারা গেলে বলতো আমার বাপমা মেলা হতো বছরে একবার উটের দৌড়ের প্রতিযোগিতা হতো কাঠটা আগে যায় উটের লেঙ্গুরের পিছনে কারাসিন তেল দিয়ে কাপড় ভিজিয়ে উটের লেঙ্গুরে বাইন্দা দিয়া মেজবাতি জ্বালাইয়া দিত আগুন ধরাই দিয়া উট চালু করে দিত কাঠটা আগে যায় ঢোল বাজাইতো নিষ্ঠুর আনন্দ উঠ পেছন দিকে পুড়ে যাইয়ে চর্বি গোলে গলে পড়তো আর ওরা ঢোল বাজাইয়া আনন্দ করতো আমার টা আগে গেছে কোনো বোন তার ভাইয়ের কাছে মাহফুজ ছিল না নিরাপদ ছিল না বোন রেপ হয়ে যেত আপন ভাই আপন শতমাকে বিয়ে করে রাখত এত জঘন্য একটি সমাজ তাদের জঘন্যতায় পৃথিবী হাহাকার করতে লাগলো আকাশ বাতাস ভারী হয়ে গেল প্রকৃতি হাহাকার করতে লাগলো গাছপালা তরুলতা সাগর নগর পাহাড় পর্বত চন্দ্র সূর্য আপন আপন ভাষায় আল্লাহর কাছে আরজি পেশ করতে লাগলো আল্লাহ অবস্থা থেকে মুক্ত হব কি করে আপনি আমাদেরকে শান্তি দাতা দাতা দেন দেন মুক্তি আমাদের দেন আল্লাহ অবশেষে নিজে দয়া পরবশে আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে দিয়ে দিলেন নবী মুস্তাফা কে উপহার দিলেন বলুন সোহান হুজুর পৃথিবীতে আসলেন সারা পৃথিবী তো ঠান্ডা হলো হলোই এই জঘন্য সারা পৃথিবীর মধ্যে এত ভালো জায়গা থাকতে আল্লাহ রসুলকে ওই জায়গায় দিলেন উল্টা পরিস্থিতি এত জঘন্য কঠোর এক সমাজে সবচেয়ে বেশি নরম সরমওয়ালা এবং ভদ্রতাওয়ালা মানবতাওয়ালা একজন নবীকে সেখানে আল্লাহ তালা দিলেন কি দিয়ে দিলেন সেখানে আল্লাহ নবীকে এক নম্বরে দিয়েছেন জ্ঞান দুই নম্বরে দিয়েছেন ধৈর্য তিন নম্বরে দিয়েছেন প্রেম এই তিনটা জিনিস দিয়ে আল্লাহ তালা তার হাবিবকে এই কাফেরদের মধ্যে দিলেন এই মক্কার জমিনে দিলেন এই জ্ঞান দিয়ে ধৈর্য দিয়ে এবং জ্ঞান দিয়ে ধৈর্য দিয়ে এবং কি দিয়ে প্রেম দিয়ে মনিটরিং করে আল্লাহর হাবিব এই সমাজের মানুষগুলোকে এতটাই ভালো করলেন যে তারা পৃথিবীতে যেখানে তারা পৃথিবীর সবচেয়ে ডার্ক ছিল সবচেয়ে জঘন্য ছিল সেখানে তারা গোটা পৃথিবীর মডেল হয়ে গেল কি হয়ে গেল কোরআনের নীতি দিয়ে যদি হয়ে থাকে কোরআনে যা বলা আছে আল্লাহর কালাম তা দিয়েই যদি ওই আরবের লোকগুলা ভালো হয়ে থাকতো তো এখন হয় না কেন কোরআন তো এখনো আছে শুধু কোরআন দিয়ে হয় নাই তো এই জন্যই এটাকে উল্টো করে বুঝার উপায় নাই যতক্ষণ পর্যন্ত কোরানকে কে মোহাম্মদ রসুল গ্লাস দিয়ে দেখানা যাবে ততক্ষণ কোরআন থেকে যাবে যে আল্লাহর কালাম হবে দিলের সাথে সঙ্গে দিল মিলবে তখন যখন আমার নবী পাকের চশমা দিয়ে দেখা হবে কোরানকে একটা আদর্শ পুস্তক হিসেবে সারা দুনিয়াতে এত ইজম কোরআনের ইজম সবচাইতে ভালো হবে এই ইজম প্রতিষ্ঠার জন্য কোরআনকে ব্যবহার করে যদি কেউ সমাজকে ভালো করতে চায় নেইভার ইম্পসিবল হবে না আজও কোরআন পৃথিবীতে আছে হয় না কাম হয় না বহু কোরআন বোম মারে সাধারণ মানুষকে মেরে ওরা এখানে দুটা মানুষ অপরাধী আছে আর এখানে দুশো মানুষ নিরপরাধ সবাইকে মেরে ফেললো এটা কি ইসলামের কোনো দলিল আছে এটা কোনদিন ওরাও তো কোরআন পরে এই দেশে আছে কিনা জানি না আমাদের দেশে আছে নামাজি পরেশগার কপালে নামাজের দাগ আছে বিরাট দাঁড়িয়ে আছে কিন্তু এই মার্কেটের মধ্যে অর্থায় চোর আর কেউ নাই ওইটা সোরের উস্তাদ মানুষ মনে করে দুনিয়া গজব হয়ে যাইব এই হুজুর দুই নম্বরই করতে পারে না এই হুজুরের কাছে নেও ওই হুজুরের কাছে রড নিয়ে যায় দেখে টনে দশ মন নাই তার মানে কি পুরা মার্কেটের সব সোরের উস্তাদ হলো উনি এডি সব শেষ করে এখন নামাজের আগের কাতারে জায়গায় দাঁড়াইছে মসজিদের মসজিদেরই এর মধ্যে ঢুকছে কি কয় কমিটিতে ঢুকছে এখন বড় হুজুর তসবি নিয়ে বসে এই জন আল্লাহ বলছেন কাদ আফলাহাল মেনু আল্লাহ দিনে হুম ফি সালা তিহিম খা পাইকারি নামাজের জন্য আমি ব্যস্ত বানাইনি যে নামাজ শুধুই আমার জন্য পড়ে আমাকে খুশি করার জন্য আমার হুকুমের জন্য আমাকে ভালোবেসে পড়ে ওই নামাজের জন্য আমি জান্নাতুল ফেরদৌস বানাইছি শুধু তাই নয় ওইভাবে যদি নামাজ পড়তে পারে আল্লাদীন আ ইয়ারেসুন আল ফেরদাওস হুমফিয়া আল্লাহ বেহেশ তো দান করব কথা বলে নেই ওই নামাজের জন্য আল্লা বলছে আমি তাকে বেহেশতের উত্তরাধিকার বানিয়ে দিব । দুনিয়া আল্লাদীনা ইয়ারেসউন আল বাবার সন্তান যেরকম বাবার সম্পদের উত্তরাধিকারিত্ব পায় কেউ যদি ছয়টা শর্ত ফুলফিল করে সুরায়মু মুমিনুন। তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় সে বেহেস্তের উত্তরাধিকারিত্ব পাবে রেজিস্ট্রেশন পাবে তার এক নাম্বার হলো ওই নামাজি শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে আল্লাহর কথায় বোঝা গেল মতলবের নামাজি আছে আল্লাহ স্বীকার করছে যেমন সলাতুল এক্সাম আমাদের দেশে আছে ছেলেরা যখন পরীক্ষা আসে এই কি বলে ডিসেম্বর আসে মসজিদ ভরে যায় পরীক্ষাটা গেলে চাকাতার খালি জিজ্ঞেস করলে এই মসজিদে আসো না কেন বলো হুজুর আবার পরীক্ষা এলে যাবো এটা হলো সালাতুল এক্সাম সালাতুল ক্রিমিনাল আছে ক্রিমিনাল যখন রাস্তায় পুলিশে দৌড়ানি দেয় তুমি মাথায় দিয়ে মসজিদে দশটার সময় নামাজে খাড়ায় আমি আমার মহল্লার মধ্যে ক্রিমিনাল বড় জাতীয় ক্রিমিনাল ওই নামাজে দাঁড়াইছে আমি নামাজি হয় পাই গেলাম গা পরে দেখি একজন হুজুর সরে যান কেন ওর পুলিশ র‍্যাবে দৌড়ানি দিছে দৌড় দিলেও দৌড়বো বাড়ি গেলেও পকেটে সবসময় থাকে নামাজে তাহলে বোঝা গেল ক্রিমিনাল নামাজ পড়ে আমি আসর নামাজ পড়াচ্ছি একবার ঢাকায় পেছনে শব্দ শুনতেছি ধূপ ধাপ কিলের শব্দ কিরে নামাজি নামাজি রে কিলায় তাড়াতাড়ি নামাজ শেষ করে দেখি এক হুজুরের কিলাইতা চার দশজন ভাই মাইরো না হুজুর মানুষ হুজুর মানুষ কন হুজুর ও আমার কাছে দাঁড়াইছে আমার পকেটে হাত দিয়ে ঘড়িটা বার করে লিস এখন আপনি আমাকে জবাব দেন কি নামাজি মসজিদে আসছিল না নামাজি সেজে চোর আসছিল নামাজির বেশে চোর এই নামাজির লেগে আল্লাহে বেস্ত বানায় রাখছে ওই মস্তানের লেগে বেহস্ত বানায় রাখছে আবার সামনে জানাজার নামাজ হচ্ছে সামনে জানাজার নামাজে খারায় দেখে আশুতোষ মুখোপাধ্যায় বাবু ও দাঁড়ায় রয়েছে এই বাবু তুই কে নামাজের মধ্যে কথা কচ্ছ না দোস্ত এটা সুবিধা আছে আমার দলের লোক মরছে এটার মধ্যে রুকু নাই সেজা নাই খারায় থাকলে এটাও পলিটিক্যাল নামাজ নামাজও পলিটিক্যাল হয় আবার আমাদের দেশের নেতারা বলে দেখছিলাম স্বপ্নে আপনার মসজিদে নামাজ করতে চাইছি তাই আইলাম নামাজ নামাজ দিয়ে যে কত কিছু করা যায় আমার এই তেত্রিশ বছরের ইমামতির জীবনে এত চিনা চিনলাম মুসল্লি কত রকমের মুসল্লি আগের কাতারে এসা বসছে জুতা মনে করলাম যাক লোকটা আগের কাতারে বসছে ভালো দেখা গেল যে সে কয়দিন পর বলতেছে আমাকে একটা সার্টিফিকেট দেন সাহেব একটা পরিচয় পত্র দিল এই লোকটা ভালো মসজিদ কমিটি এইটা নিয়ে বলেছে যে তোর এই বাড়ির কেস একদম খালাস করাইতে পারবো তুই মসজিদ থেকে খালি একটা সার্টিফিকেট নিয়ে মসজিদ থেকে এই সার্টিফিকেট নিয়ে উকিল ম্যাজিস্ট্রেট সামনে বলেছে যে মাই লর্ড আমার মোয়াক্কেল দেখেন কত ভালো মানুষ দাড়িওয়ালা নামাজি পরেশগার মসজিদের সদস্য এই যে মতোয়াল্লি লিখিত দিয়ে আমার মক্কেল এহেন কাজ করতে পারে না ম্যাজিস্ট্রেট খালাস দিয়ে দিছে ও আসলে জোর করে মাইরা হিন্দুর বাড়ি দখল করছে বাড়িও পাইছে নামাজও ছাড়ছে সলাতুল ক্রিমিনাল তাহলে পলিটিক্যাল নামাজ আছে কমার্শিয়াল নামাজই আছে ছাত্রদের পরীক্ষার নামাজই আছে মসজিদের মোতল্লি হওয়ার জন্য নামাজ পড়ে আমাদের দেশে কমিটি ঢুকার জন্য নামাজি হয় এরকম বহু রকমের আছে সেই জন্য আল্লাহ বলছেন ওই জন্য আমি ব্যস্ত বানায় রাখছি যে শুধুই আমার জন্য নামাজ পড়ে নামাজি সাজার জন্য নামাজ পড়ে না ব্যাক করে আসি আবার কোথায় গিয়েছিলাম কোথায় ছিলাম আমরা আয়সা আবু বক্কর সিদ্দিক দ্বারা হয়ে গেলেন ছেলে দাহিয়াতুল কালবি ছিলেন ওই দাহিয়াতুল কালবি কথা বলতেছিলাম যে আল্লাহর নবী পৃথিবীতে আসলেন এই মানুষগুলির মধ্যে প্রেম দিয়ে জ্ঞান দিয়ে আর দয়া দিয়ে আর ধৈর্য দিয়ে এই জায়গার লোকগুলিকে পৃথিবীর মডেল বানিয়ে দিলেন তারা বেহেশতের গ্যারান্টি নিয়ে দুনিয়া থেকে গেল আল্লার নবী টাচে কি তো আবু বকর দ্বারায় গেল মিটিং এর মধ্যে হুজুর ইলাইয়া আমালি আমার জীবনের আমল থেকে আমি যত আমল করেছি দুটা আমল আমার পছন্দ হুজুর একটা হলো আপনার চেহারার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকা আর একটা হলো আমার মেয়েটাকে আপনার কাছে বিবাহ দেওয়া হুজুর এই দুইটা আমলের ও সিলাই কি আমি মরে গেলে আপনাকে পাবো আল্লাহ রসুল বললেন কাদুজানি ফারুক দাঁড়িয়ে আমি কত আমল করি কিন্তু দুইটা খুব বেশি পছন্দ হুজুর একটা হলো ন্যায় বিচারের চাবুক মারা আর একটা হলো গরিবের বেশি ছেড়া ফাটা তালি দেওয়া কাপড় গায়ে দিয়ে চলা এই দুটো আমলের জন্য কি আমি আপনাকে পাবো মরার পর আল্লাহ রসুল যাও তুমিও পাইছো ওসমানে গানি জিন্ন রাইন দাঁড়িয়ে গেলেন হুজুর আমার জীবনের দুটা আমল পছন্দ আমার কি দুটা আমল একটা কোরআন শরীফের তেলাবাত হারদাম আরেকটা হলো মানুষকে সারাক্ষণ খাওয়ানো দস্তর খান বিছায় রাখা একদল যাবে আরেক দল বসবে যত খাবার খেতে পারে খাওয়াতে ভালোবাসি আর কোরআন শরীফের তেলাওয়াতে ভালোবাসি হুজুর বলেন এই দুটো আমলে কি আমি আপনাকে পাব আল্লাহ নবী বলেন তাদের তুমিও পাবা মৌলা আলী মুশকিল কুশা শে খোদা দাঁড়িয়ে গেলেন হুজুর আমারও দুইটা আমল পছন্দ আমার জীবনে কি যে রোজা রেখে রোজাদার অবস্থায় আপনার সঙ্গে যুদ্ধ করা দুই নাম্বার শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে এই যে আমেরিকার যে শীত এইটার মধ্যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করে অজু করা শীতের দিনে আমাদের ওজু কিরকম গরম পানি পাইলে ভালো আর ঠান্ডা পানি পাইলে খালি ছিটা মারা এর বেশি আর পারি না আর উনি বলছেন ঠান্ডা পানি দিয়ে শীতের দিনে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে অজু করা এটা আমার কাছে ভালো আপনার সঙ্গে রোজা রেখে যুদ্ধ করা হুজুর বললেন কাদি তুমিও পাইছো যাও আল্লাহ তালা রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেল আল্লাহ তালা তারা তারিক হাবি ওদেরকে বলে দেন হাব্বু ইলাইয়া খাসলা তা আনেমিন আবদি আমার বান্দার যত আমল আছে সমস্ত আমলের মধ্যে আমার কাছে আমার বান্দার দুটো আমল বেশি পছন্দ একটা হলো দোয়া আর একটা হলো সেজদা হাদিস শরীফে আছে বিসমিল্লাহ রহমান রহিম عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله مائة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهايم والهوايم يطافون بها ويترحمون بها.

এ মেয়ে লোকটা কানতেছে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমার প্রতি কি অবিচার করা হয়েছে কান্দ কেন বন্দি মেয়ে বলছে না হুজুর অবিচার করা হয়নি কাঁদ কেন বলে যুদ্ধের সময় আমার বুকের বাচ্চাটা হারিয়ে গেছে হুজুরের চোখের বানি এসে গেল সাহাবাইকরামদেরকে বললেন যেভাবে পারো ওর বাচ্চা খুঁজে আনো সাহাবাইকরাম খুঁজে খুঁজে বাচ্চা বের করে হুজুরকে দিলেন হুজুর পাওয়া গেছে হুজুর হজরত ওমরকে বললেন ওমর চলো বাচ্চাটা দিয়ে আসি বাচ্চাটা নিয়ে গেল বাচ্চাটা দিয়ে হুজুর গিয়ে বললেন এই মহিলা এটা কি তোমার বাচ্চা বলে যে হুজুর এটা বাচ্চা মহিলাকে বন্দি অবস্থায় বাচ্চাটা হুজুর দিয়ে দিলেন মহিলা বাচ্চাটাকে পেয়ে বাচ্চার গলায় গালে কপালে পেটে পিঠে চুমুতে চুমুতে ভিজিয়ে দিচ্ছে আর চিৎকার করে মহিলা কানতেছে বাবা তুমি কোথায় ছিলে কেমন ছিলে আমি তো তোমার জন্য শেষ হয়ে গেলাম বাবা হুজুর হাজরত ওমর কে বলে ওমর কি বুঝলে কাঁদছে কেন হুজুর সন্তান হারাবার পরে সন্তান হারানোর শোকে আগে আর এখন সন্তান পাবার পরে পাওয়ার আনন্দে কান্দে হুজুর বলেন না তুমি রিয়েলিটি বুঝো নাই তা কি হবে হুজুর কয় এই হাদিসটা তখনই আসছে হাদিসেরও শানে নজরুল আসা কোরআন শরীফের আয়াতের যেরকম উরুজ কোন কারণে হুজুর হাদিসটা হুজুরের ভিতর থেকে বের হলো সে ব্যাকগ্রাউন্ড না জানলে হাদিসের অর্থ জানা যাবে না ফতোয়া বার করা যাবে না হাদিস কইলেই যে ফতোয়া তা হবে না এটা জানে কারা আহলে তা সব ইমামরা জানে তো কি হলো হজরতে ওমরকে কে হুজুর বলছেন যে শোনো আল্লাহ তালা যখন প্রেম প্রীতি মোহব্বত এটা আল্লাহ বানায় মানুষের সব ক্যারেক্টারগুলোকে গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট করে আল্লাহ বানাইছেন যখন প্রেম বানাচ্ছেন তখন আল্লাহ প্রেমটাকে এটাকে মানে ডিভাইডেড করে একশো ভাগ করে দিলেন একশো ভাগ করে তার এক ভাগ প্রেম মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি স্বামী স্ত্রী সমাজে সকলের মধ্যে এক ভাগ দিলেন আর ওই রকম নিরানব্বই ভাগ আল্লাহ রেখে দিলেন তার কাছে অন্যের কাছে না আল্লাহর কাছে তা হুজুর বলছেন যে বান্দা যখন দুনিয়াতে সেজদায় যায় যতক্ষণ সেজদা থেকে মাথা না উঠায় ততক্ষণ ওই নিরানব্বই ভাগ প্রেম দিয়ে আল্লাহ বান্দার চেহারার দিক তাকিয়ে থাকে দুই বান্দা যখন গুনা করার পরে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে দুটো হাত তুলে কাঁদে দোয়া করে তখন যতক্ষণ সে কাঁদতে থাকে দোয়া করে ততক্ষণ আল্লাহ তালা তার চেহারার দিকে নিরানব্বই ভাগ মায়া দিয়ে তাকিয়ে থাকে এটা আল্লাহর কাছে কি বেশি পছন্দ আর শয়তানকে আল্লাহ বলেছে ও খরুজ মিন্নি বেরিয়ে যাও শৈতান বলেছিল যে মাগনা বেরিয়ে যেতে চাও না আমি চতুর্ভাশে আক্রমণ করবো আল্লাহকে চতুর্ভাশ তোরে দিয়ে দিলাম দুই দিক রইল উপরে আর নিচে আশি বছর গুণাক করে বান্দা যখন আমার কাছে আসবে উপরের দিকে হাত তুললে নিচের দিকে শেষ দেখা গেলে সব শেষ আশি সেকেন্ড লাগবে না এক সেকেন্ড লাগবে সব মাফ করে দেব তাইলে সেদিন থেকে শয়তানের কাছে অপ্রিয় এই দুটো জিনিস দোয়া এই দুইটা শয়তান সইতে না এই জন্য একটা কেতাবে আছে যে ইমাম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ ইমাম জাফর সাদেক আলাইহের খলিফা উনি আল্লাদের রসুল ছিলেন তো তৎকালীন ইরানের উনি সবচেয়ে বড় মুক্তি ছিলেন সবচেয়ে বড় আল্লাহ রলি ছিলেন উনি সত্তর বছর জঙ্গলে তাজত নামাজ পড়ছে সত্তর বছর পর দেখে এরকম একটা লাইট মাথার উপরে জ্বলতেছে কিরিয়াত রাত্রে লাইট লাইট থেকে আওয়াজ আসতেছে হুজুর আপনার নামাজকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আপনার জন্য আল্লাহ তাল মেয়ের করেছেন আপনার পাশে বোরা কাছে উঠেন এক দুই নম্বর হুজুর কোনদিন আপনার আর নামাজ লাগবে না আজকে থেকে মাপ এখন উনি তো আলেম মানুষ ছিলেন জাহেল পীর ছিল না বাংলাদেশে পীর মানেই জাহেল এমন এক কারবার হয়ে গেছে আলেম পীরের খুব অভাব উনি আলেম ছিলেন উনি একটু চিন্তা করে কয় জুহন ইম্লুহম উলামা উন জুহন হেকমা প্রত্যেক হাফেজ যদি এলেম না থাকে আর প্রত্যেক আলেম জাহেল যদি হেকমত না থাকে কোন নবীকে আল্লাহ তালা হিকমত ছাড়া দুনিয়ায় দেয়নি কোন নবীকে কি সারা দেয় নেই হেকমত ছাড়া কোন নবী নাই নটা দশেই তো শেষ নয়টা দশটা বাজে তাহলে এখন শেষ করতে আবার সময় লাগবে তো নয়টা দশ শেষ করতে হয়েছে দশটা বাজে তো এটা শেষ করে দিই যে বলল কি ওই হুজুর নামাজ লাগবে না ও উনি উনি চালাক ছিল হুজুর আমার কথা আপনি আগে নাজিল হন আমি আপনার কাছে বায়াত হব উপর থেকে বলতেছে যে তুই আমার কাছে বায়াত হবি তুমি আমাকে চেনো ইমাম আবুল হাসান খেরকানি বলতেছে জি হুজুর আমি আপনাকে চিনি আপনার জন্যই সত্তর বছর দাঁড়াই আছে বলতো কে আপনি ইবলিস হুজুর না তা তো ভালোই চিনছ তুই আমার বয়াত হবি কেন বলে হুজুর আমি বয়াত হব আপনার কাছে কেন বয়াত হবি বলে আপনার মতো পাকা শয়তান কেমনে হওয়া যায় হুজুর এই জন্য বয়াতন আমার সবক দিবেন পাকা শয়তান বলে আমার বিশ্বাস হয় না তুই কসম কর আল্লাহর কাছে তুই বড় পীর তোর লাখ লাখ মুড়িত কাল্লার কসম করলাম আমি শয়তান শয়তান নাজিল হয়েছে হাত দিয়ে বয়াত করাইছে বায়াতের পর কয়ে হুজুর এখন সবক দেন এক নম্বর সবক হইলো মদের বোতল ফালাবি না গাঞ্জার মদ সারাদিন খাবি দুই নম্বর হইল কোন সময় এক সেকেন্ডের জন্য পাক থাকবি না থাকবি পেশাব করে পানি নিবা না না সাথে গোসল করবা সারাক্ষণ নাপাক থাকবা আর মত গাঞ্জা পারি না চার নম্বর হাত তৈলার রাব্বানা কইয়া বেটকি দিবা না এইটা সহ্য হয় না আমার এই চারটা জিনিস করবা না তাইলে তুমি আমার মতো পাকা শয়তান হবা বলে হুজুর আর কোনো আমল আছে

শয়তান চিনার জন্য আল্লাহর নামে কসম করা আল্লাহ তালাই বাহাত করে দিছে জায়জ করে কর তবু শয়তান চিন তোমার সিনার আমি কসম করছিলাম দুনিয়ার মানুষকে বলে যাচ্ছি এক সেকেন্ডের জন্য যেন না না থাকে এক সেকেন্ডের জন্য নাপাক না থাকে আর এই মাদক দ্রব্য যেন না খায় দুই আর যতক্ষণ পারে শেষ দেয় পরে থাকবে আর বাকি সময় দোয়া করে আল্লাহ কাছে কান্দাকাটি করবে আর সেই দোয়া করা বেদাত এই হুজুরদের কথায় আমাদের সমাজের হুজুরা বলে কিছু এক শ্রেণীর হুজুর দোয়া করা কি বিদাত সবই ভালো আছে দোয়া তাহলে বোঝা গেল শয়তানের মিশন ওরা সফল করতেছে শয়তান যা চাচ্ছে ওরাই সেটা করতেছে ফতোয়া দিয়ে কোরআন হাদিস দিয়ে তো ফতোয়া দেওয়াই যায় কত রকম তো সেই জন্য আমি বাকি কথা এখানে রেখে দিলাম আবার আল্লাহ বাসাইলে দেখা যাবে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের আজান হবে এখন সম্মানিত দিন আমাদের পাশেই মসজিদ আপনারা মসজিদ নামাজ আদায় করেছে মসজিদ ওইখানে রেখে আমরা এখানে নামাজ আদায় করতে ভালো মনে করতেছি না মসজিদের হক আছে এই জন্য আমরা এক্ষুনি আলোটায় জমাজ শুরু হবে আপনারা জমাজ আদায় করে তাড়াতাড়ি আবার মঞ্চে চলে আসবেন